এরকম দিকে মোল্লা বেটা কয় সব অপরাধ কুরআন শরীফ নাই আমিও কইয়ার নাই তবে ভাই হলডে এই কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অপরাধের কিতা নাম কইছেন আমি কই ইন্নাহু ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা সুবহানাল্লাহ আরবিতে রাইতের কিতা কয় হয় লাইল লাইলুন মানে কিতা রাত মত বুঝই শুনি নাহার মানে কিতা আরবিতে দিনটা কিতা কই নাহার ও ভাই হল রে আল্লাহ কইতরা কিতাইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা আমি কোরআন শরীফ নাজিল করছি বরকতময় এক রাত হও সুবহানাল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন কোন রাত বরকতময় এক রাত আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আমার আর যে আল্লাহ যাইন এই মিশা মাতইননি এটা তা কি আল্লাহ পাক আল্লাহ মিশা মাতইন না আল্লাহ ওয়াদার খিলাফ করইন না আম্বার কাছে যেটা আছে এটা আল্লাহর কাছে নাই ও এই নইলা কি আল্লাহ না নি আল্লাহর মাত বললে না তবে ভাই হল রে বুঝা লাগবো আল্লাহ আয়াত কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছি ও আল্লাহ ও কোরআন শরীফ কইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন আমি কোরআন শরীফ নাজিল করছি রমদান শরীফ আল্লাহর মাত কইট হইল মাতক কয়টা হইল আয়াত পড়েছি কয়টা দুইটা এক আয়াত কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি কোরআন শরীফে নাজিল করছি বরকতময় এক রাত অন্য আয়াত কইতরা শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন আমি কোরআন শরীফ নাজিল করছি কোন দিন রমদান শরীফ উচ্চনি অন্য আয়াত আবার কইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সুবহানাল্লাহ এই যে তিন আয়াত পড়িলাম কোরআন শরীফের বারে থাকি না ভিতরে থাকিয়া কোরআন শরীফ থাকি না নি তিন আল্লাহ তিন মাত মাতি লইলা তিন জগাত আল্লাহ কোরআন শরীফের মাত মাতছইল কোরআন শরীফের মাত মাতছইল মাত একটু হইতো এই তিনটা খেনে মাত বুঝুয়ার নি ইনো মাত কয়টা হইতো জমাইয়া কয়টা এক কোরআন শরীফ নানি কোরআন শরীফ কয় খান এ খান এ আল্লাহ তিন জায়গা তিন মাত মাত লাগেনে মাত বুঝুয়ার নি আপনারা ও বিবেকালা ভাই কল ও সবে বরাত যারা বিচারি পারায় না ও এরারে আমি কইয়ার ও যে কোরআন শরীফ ও আল্লাহ কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওই যে মোবারক যে রাত যেটা এটা দি এটা দি আপনার মুফাসসিরিনে কেরাম হলে লইছেন কোন দিন বলে সবে বরাতর রাত বলে নিসফে শাবানর রাত খাও সুবহানাল্লাহ জমিন থেকে যে আসমান দেখা যায় আসসামা উদ্দুনিয়া ওই জমিনের প্রথম আসমান যেটা আছে ও আসমানের মধ্যে লৌহামা পুস্তকিয়া সবে বরাতর রাত আল্লাহ কোরআন শরীফ আনি রাখছেন কও সুবহানাল্লাহ নাজিল করছেন অন্য আনিয়া নানি অন্য রাখছইন আর কোরআন শরীফ নাজিল হইছে কোন মাস মাতক শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন কও সুবহানাল্লাহ তো আল্লাহর মাত বলনি বাইরে কোরআন শরীফ যেটা এটা বিশাল এক মধুর ভান্ডার এই মধুর ভান্ডার তাকে মধু বাগর তৈলে বালা মৌয়াল লাগবো কীটা লাগবো মধুর চাক তাকি যাই জেলা মনে হয় লাগিয়ে ফার্মারি মতায়নি আপনি মৌ ভালাইবা আর আপনারে খামড়াইবাও আপনারও খামড়াইবা দেশের মানুষ নষ্ট করবায় দেরগো দিকে বাড়িত মৌসা কইলে আমরা রাখলে এইখান দে এখানে আঁকলে আমার আর দে বলে এক মৌয়াল দে আনি আনলে হে নিজে মৌ বাখরব আমারও দিব হেও খাইব আর দেশের মানুষও বাঁচবা খামড়াই তা নাই ও মৌয়াল ই ব্যাপারে যার মাস্টার ডিগ্রি লাগাইলাছে এ আইয়া দেখবা আতাই আতাইয়া মৌ লুইয়া তারে খামড়াইনো না আর মৌয়ে কিতা করইন না মানুষ জাফটাইনো না তেতে বোঝা গেল
এই ব্যাপারে আপনার জ্ঞান লাগবো মধুকিলা বাহরা ইখান বুধভাই মৌয়াল আনতাম নানি মৌয়াল দে আনিয়া কিতা করি আমরা মৌর বাইস ভাঙ্গি ও ভাই হল যে কোরআন শরীফ দেখান ইখান তেমুই নাই ইখান আল্লাহ কইন আমি যদি ফাড়ো দিতাম তে ফাড় গলি গেল অনে আমি আ ফানি দিলে ফানি মানে যেন দিলাম অনে এখান গলি গেল অনে খেও জানলো না অনে এই এত বাড়ি এত মজবুত এত শক্তিশালী কোরআন শরীফ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবীদের উপরে দান করছেন কও সুবহানাল্লাহ এর গতি কি আমার ভাই হল আমার বন্ধু হল কোরআন শরীফের ওজন থাকি আমার নবীর ওজন বেশি কও সুবহানাল্লাহ তে আমি কোরআন শরীফ রে মানে হে মনে করিয়েন না কোরআন শরীফ আল্লাহ কইতে রা ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন শরীফ মুমিনের জন্য শিফা সারার জন্য শিফা নাই ও বিবেখালা ভাই কল আর আমার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ জগৎ সমূহের জন্য নবী রহমত তে বোঝা গেল কোরআন শরীফের সীমায় নবীজির সীমায় বাক্কা ব্যবধান আছে কও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 একটি গাছের চারটি ডাল চারটি ডালের একটি নাম একটি গাছের চারটি ডাল চারটি ডালের একটি নাম কোন ডালেতে দয়াল নবীর নূরের জলমল করে রে আল্লাহু আল্লাহ 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 যাইও যাইও মদিনাতে দয়াল নবীর মাজারেতে যাইও যাইও মদিনাতে আয়েশা বিবির মহলেতে ওই নিশানে পড়ে জিকির লাল নিশানো লাইয়া রে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হল এই কোরআন শরীফ ইকান বিশাল এক মধুর ভান্ডার এখান থেকে যদি আপনি মধু বা করতা চাইন মধু পাইতা চাইন খাইতা চাইন ব্যবহার করতা চাইন তাহলে ওলা একজন মৌয়ালর দ্বারও এই কোরআন শরীফের বিশাল জানেওয়ালার কাছে যাওয়া লাগবো নিয়ে লাগতো নাই গিয়া বুঝা লাগবো বুঝিয়া এর বাদে আপনি আমল কর
করতে লাগবো মত বুঝাইছিনি এর গতি কি আমার ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন শরীফ কিন্তু একটা কিন্তু আল্লাহ মাতিছেন তিন জাত একমাত্র কইছেন আমি নাযিল করছি হিসাবে মানে লাইলাতিন মুবারাকা এই আয়াত আল্লাহর নবী আল্লাহ কইন আমি কুরআন শরীফ নাযিল করছি রমজান শরীফ আর এই আয়াত আল্লাহ কইন আমি কুরআন শরীফ নাযিল করছি হিসাবে কদর রাত ওজে মুফাসসিরিনে কেরাম যারা এরা তিন অঙ্গ জান্নারে তাতবিক করিয়া তিন অঙ্গ জান্নারে জাগাত রাখছেন আল্লাহর মাটিটা হাসাইতা কোনো মিশা নাই সাই পরিমাণ যদি খাও সন্দেহ করে তাহলে মুমিন হইব না কাফির হই যাইব কাফির হই যাইব এর গতিকে আল্লাহর মাত সত্য আল্লাহ সত্য হয়তো আমরা মৃত্যু কইতাম পারি এর গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল ও যে লাইলাতিম মুবারাকা এইটা দি মুরাদ লুয়া হইছে আপনার সবে বরাত মাত বুঝাইছিনি এর গতিকে আমার বাপ বাঙ্গিয়া হইয়া দেই আর আল্লাহ কইন শাহরু রমাদান আল্লাহ أنزل فيه القرآن قرآن شريف نازل خرسي أمي رمضان شريف أبار خن شب خدر رايت أمدار دشور منش غوطا پريتي بيري منش أبنار شب خدر تكاين رمضان شريف باري نا بيتر نتو كوا باري تكاين نا بيتر تكاين أتو رمضان شريف آئي بو أبيش لمبار روزا دور يو منو خانو زاين اعتقافو همائي زاين اعتقاف فرض كفايا ناني একজন আদায় করলে কারো সারার উপরে আদায় হয়ে যায় একজনে যদি সবে কদর ফাইলায় সারায় সব শরীর কইবাহিনী না হইতায় নাই অবশ্যই হই ভাই এর গতিকে আমার বিবেকালা ভাই হল আমার বিবেকালা মা বইন হল ওই সবে কদর আমরা রমদান শরীফর ভিতরে তুকাই আর আল্লাহ কইতা কোরআন শরীফ নাজিল করছি আমি রমদান শরীফ আবার কইছুন সবে কদর আমি আমি সবে কদরটা ওই সবে কদর রাইত আমি কিতা করছি কোরআন শরীফ নাজিল করছি سبحان الله ما بدوي سيني هون تنو عند الله دعات مفسرين الكلام هلا أني بدوي ديتا بارسوني ديتا بارسوين ولا بدوي لا تمي خنة فايتة ناي إخون هدي سور بشاي إيشوبه براتر كيتا هون إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه السلام قول سبحان الله الله النبي فرماين ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها তোমরা নিসফে শাবান শাবান মাসের ১৫ তারিখ ১৪ তারিখ দিবাগত যে রাত যেটা আছে ১৫ তারিখের রাত ওই রাত তোমরা কিতা করিও কিয়াম করিও ও সুবহানাল্লাহ কিতা করিও কিয়াম করিও কিতা করিও খালি মিলাদ ভরিতাই কথা নি কিয়ামর তো মিলাদ নি জি কিয়ামর তো কিতা কিন্তু বুঝিও আমরা তো বেড়া লাগাই দেন কিয়ামর ত্রইল কি উবানি কিয়াম শব্দের অর্থ হইল কি উবানি আল্লাহর নবী কইন বাইরে আল্লাহর নবীও তো লম্বা ওয়াজ করতা না কারণ নবীজির মাত যেটা গুলমুল মাত আসলো ইতার দাম বেশি আসলো নবীজি একমাতে বুঝাই লাইছেন সারা রাত করে ওয়াজ ও সুবহানাল্লাহ নবীজি কইছেন ইদা কানাত লাইলাতি নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা তুমি যাই রায় তুবাত থাকিও বাইরে উবাত থাকলে কোনো মানুষ ঘুমাইতে পারবো নি মাতকু আপনারা উবাইয়া কোনো মানুষ ঘুমাইতে পারবো নি পারবো এক দেওয়াল নিয়া আপনার বড় গাছও নিয়া যদি কোনোকে বান দিয়া তো বগলে দিয়ে আর পাওয়া পায় ও উবাইয়া ঘুমাইতে পারবো নানি কিন্তু উবাইয়া ঘুমাইবার কোনো লাইন নাই নবী যে সুজা ওয়াজ করি লাইছেন তোমরা কিতা করিও ফাকুমু লাইলাহা তোমরা এই রাত খান তোমরা জাগিয়া থাকিও গুম জাগিয়া থাকার কথাও কইছেন না কইছেন ফাকুমু লাইলাহা তোমরা এই রাত খান তোমরা খাড়া থাকিও মানু খাড়া থাকলে হুঁটতে পারোই না না হুঁটলে মানু ঘুমাই না যদিও তোমরা ইবাদত করো না জিকির করো না তসবি তালিল করো না তোমরা এই রাত খান জাগি জাগি থাকিও সুবহানাল্লাহ এর কারণ হইল আসমান থাকি হযরত জিবরিল আলাইহিস সালাম তান সেনাবাহিনী লইয়া ফরিশতা কল লইয়া এই জমিন অবতরণ করেন কৌ সুবহানাল্লাহ
নবী দিয়ে ফরমাইন আসমান থাকি যদি কোন মানুষ আল আসমান থাকি যদি প্রভুয়ে আমার আল্লাহ সই পরিমাণ যদি কোন বস্তু জমিন ফলাইন সেই বস্তুটা জমিন ফর্ত নাই এই বস্তুটা ফলি যাইব আপনার ফরিস্তাগুলোর উপরে কও সুবহানাল্লাহ যার গতিকে অসংখ্য অগণিত ফরিস্তা হল জমিন লামইন জমিন লামিয়া খাল লাগি দোয়া করইন আমরার লাগি দোয়া করইন কও সুবহানাল্লাহ আর ফরিস্তা হলে যদি আমরার লাগি দোয়া করইন ফরিস্তাগুলোর দোয়া ফিরব নি আপনারা কইন চাই আমরা গুনাহ করি আমরা মিসামাতি নামাজে কত পড়লে আরো কত পড়ি না আমরার দোয়া কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু ফরিস্তা হল এরা পবিত্র এরা গুনাহ করইন না নানি এরা গুনাহ করইন না এরা গুনাহ মাফিও চাইন না এরা এদিন আইয়া আমরার লাগি মাফি চাইন আল্লাহর নবীর খাদিম হযরত জিবরিল আলাইহিস সালামে আমরার লাগি দোয়া করইন কইন আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতরে আপনি মাফ করে দেও আর যে তো সেনাবাহিনী ফরিস্তা হল আল্লাহর জিবরিলর লগে আইয়া জমিনুল আমিন এরা কইন আল্লাহুম্মা আমিন ও যদি আপনারা জাগিয়েও থাকো হেরা আমিন আমিন কইলে আল্লাহ এদিন মাফ দিলে ইতে পারেন মোল্লা কয় ইতা পারে না কয় বেদাত হ্যাঁ মোল্লা কয় ইতা কিতা ইতা পারে না ইতা বেদা এর গতিকে আমার ভাই হল ফাকুমু লাইলাহা তুমি দেন কিতা করিও রাইত কিতা করিও ক্যাম করিও এই ক্যাম মানে শুধু মিলাদ শরীফের ক্যাম এটা নাই ক্যাম অর্থ হইল গিয়া দিন দাঁড়াইয়া তাকিও অর্থাৎ উবাদ তাকি অর্থাৎ মূল মাত হইল কি তুমি রাইত কিতা করিও না ঘুমাইও না আল্লাহর তসবিহ তাহলিল করিও আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকিও ফরিস্তা হলে আপনার লাগে দোয়া করবা আপনিও দোয়া করুন জানি আপনি যখন দোয়া করবা আল্লাহর কাছে এই সময় তোমার দ্বারাও ফরিস্তা হলে বোঝা কইবা আমিন আমিন আপনার দুয়ার লগে আপনি যখন কইবা প্রভু আমারে মাফ করে দাও আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও ফরিস্তার লগে যখন আমিন কইলিবা এই সময় দুয়ার লাই ফিরাই দিবা নি ফিরাইয়া দিতা নাই আর আল্লাহ সুযোগ দিয়া দিছুন আমরা গুনাহগার হল তা দিন এবং রাত মাফ পাইতাম করে দিছেন কও সুবহানাল্লাহ ইতা আর কোন নবীর উম্মত হলরে আল্লাহ দান করছুন না কোন নবী হলরে দান করছুন না সেই হিসেবে বড় সবে কদর সবে পাওয়ার লাগি নবী হকলে আল্লাহর কাছে আরো যখন সইন এর মধ্যে থাকি একজন নবীর আরো কবুল করছইন যাই নার কেউ নাই এই নইলা হজরতে ঈসা আলাইহিস সালাম কও সুবহানাল্লাহ এখন ঈসা আলাইহিস সালাম হইয়া নাই এখন ঈসা মিয়া হইয়া সাইল লম্বর আসমান তাই নভেক্কাটা সইন ই জমিন যাইবার 40 বছর আগে হজরতে ঈসা আলাইহিস সালাম জমিন হইবা আয়া দরজাল দে হত্যা করবা কও সুবহানাল্লাহ তো আমার ভাই হল আমার বিবেকালা মা বই নকল আজকে আমরা এইসবে বরাত্রে আমরা অনেক জায়গাত পালন করি অনেক জায়গাত নিষেধ বাধায় এর গতিকে নিষেধ বাধা মানিও না সবে বরাত পালন করি দইও আল্লাহর রসুলে ফরমাইন ফাকুমু লাইলাহা এর বাদে কইন ওসুমু নাহারাহা এর পরের দিন তুমি দেন কিতা করিও রোজা রাখিও কও সুবহানাল্লাহ সবে বরাত রোজা বারই জিনি আল্লাহর রসুলে কইতরা তোমরা রাইত উবাদ থাকিও জাগিয়া থাকিও এবাদত থাকিও আর পরের দিন তোমরা কিতা করিও রোজা রাখিও এর গতিকে আপনারা রোজা ধরবানি সবরা তো রোজা ধরইনি বিশেষ করে আমরা মা বই নকলরে ধরইন কিন্তু এটা হলে বেটিন তোর রোজা নি না বেটাইন তোর রোজা আইগু আত গুয়া বেটাইন তো রোজা নানি এর গতি বেটাইন তো ধরইন জানি বেটিন তো তো ধরইন এর গতিকে আমার ভাই হল এখন সবে বরাত কোরআন শরীফ নাই মি আসাবে কইছইন এখানে আমিও মানি আর কারণ কোরআন শরীফ ইখান তো ফার্সি নাই ওর তো আমদারে বুঝাইয়া ওর তো বেড়া লাগাই দেয় নানি মোল্লা বেটা আর তো আমরা মানিয়ে আই গেলাম মা দিকান একবারে আসা এখন কোরআন শরীফ আল্লাহ কিতা কইছইন লাইলাতিন নিসরিমিন শাবান নানি নিসরিমিন শাবান আর হদিস শরীফ কইছইন কিতা ও নিসরিমিন শাবান শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাইত আইব ও রাইত হইল নিসরে শাবান এই দিন হইল সবে বরাত ই রাইত আল্লাহ গুনাহগার হলরে কিতা করইন আমার লাখান গুনাহগার হলরে আল্লাহ মাফ করে দিন এখন মোল্লা বেটায় ফতোয়া দিয়া মানু বাড়ি ধুতাইলা মাত বুঝাইছি নি এর গুজিকে ইলা যদি হেতার মাতে হেতার মাতুক তুমি বাহ বাহ হইও না হেতার বাহ বাহ করুক তার হাবুলি নিয়ে হারাই দেখো কোনো অসুবিধা নাই তবে আমরা আপনারে আরজ করি আর আপনারা বুঝিয়া ফতোয়া দিবা সবে বরাত কোরআন শরীফও আছে এটা সব আছে হয়তো তোমার চকুত লাগছে না তুমি বুঝলাই না তুমি কইতে পারো এখন আমি পাইছি না এখানে কইলে আমরা কোনো বেদান না আর যদি নাই কইলাও তাইলে আমরা বাখরিয়া দিছি আর আরও আপনারা আমরা
بيتام فارمو صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم আর আমরা কিছু খাইছিল বাদ আছে কিছু নাটা খাইছিল আমরা খাইছো আছে কিছু নিষ্টুলিয়া ধরি আমি ফককেও মাটি বিপক্ষেও মাটি আমি বিপক্ষে ফককে না যেটা জরুর বা যেটা গ্রহণযোগ্য ওটা মাটি বেগুরো মাতার অধিকার আমার নাই আমরা তো সর্বরা তাইলে মানে ওইদিন নামাজের রাইত আমরা কই না নি আর 11 মাস যায় নামাজ নাই মত বুঝাইছ নি ও আগে নামাজ পড়ি তারে দিল নামাজের রাইত নাই কা এদিন বেশি নামাজ পড়লে আল্লাহ মানুষের নামাজের কিতা করে বেশি সওয়াব দেয় নামাজের সওয়াব দেয় অধিকার হইলে আমরা যে এখান বানাইলাম আজ নামাজের রাইত হই এখানে নামবা করে লইছি এটা কিন্তু অচিরঞ্জিত এটাই নাই কারণ নামাজও রাইত নাই আল্লাহ কইছেন বরকতময় এদিন বরকতই রাইত এদিন গুনাহ মাফর রাইত এদিন নামাজও রাইত নাই নামাজ পড়ো রোজা নামাজ পড়ো তসবিহ মারো জিকির করো কত জাত ইবাদত আছে খালি শুধু নামাজ নাই আরো বিভিন্ন আছে আমরা কিতা কই নামাজও রাইত দ্বিতীয়ত হইল গিয়া আমার বাইয়া হলরে হইয়া আমরা কিছু কিছু জায়গায় এখনো বাত্তি ধরাই না ধরাই না অত কুয়া বাত্তি ধরাই বা আগর মানে বাত্তির দায়িত্ব হইতা না নি বাত্তির মাস হইতা সুবহানাল্লাহ আমি এরার পক্ষে দলিল আছে বাত্তি জ্বালানি দলিল আছে তবে দলিলটা কিছু আখলি দলিল দেওয়া লাগবে আখলি দলিল নওয়াজ আইসটা কি ই এলাকার যে মসজিদ যেখানে আছে ও যে মসজিদ কত বছর আগে রইব মাত্র একজন মুরব্বী নাইনি জি আচ্ছা 45 বছর 45 বছর আগে এই গাঁওত মসজিদ কারেন্ট আসলো নি জি কারেন্ট আসলো নি এই গাঁওর মানে মসজিদ গিয়ে নামাজ পড়িতা নি হ্যাঁ এশার নামাজ ফজর নামাজ পড়িতা না নি মাগরিবর নামাজ পড়িতা লেমো আগুন দিতা না বাত্তি তাগুন দিতা মাত্রা খেয়াল রাখবা কিন্তু মিডিয়া হল বা খাই যাইব হ্যাঁ খাটে খুটির দিও না লাইনে দিও নাইলে কইয়া বন্ডর বন্ড দেখার আমি কিতা না নি খেয়াল করিয়া দিবা এটা কোনো অসুবিধা নাই কিতামত আসলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদ আপনারা খেরাজিন জ্বালাইতানি জ্বালাইছেন নি জ্বালাইন না বলে খেনে বলে আগর মানুষ জানা আছে মসজিদ আল্লাহর ফরিশতা হল সবসময় হাজির থাকইন সবসময় থাকইন আর খেরাসিন দালাইলে মসজিদ দুর্গন্ধ হইব ফরিশতা হল কষ্ট হই দেব ও আগর মানে মসজিদের ঘর লেম না জ্বালাইয়া মুশাল না জ্বালাইয়া মানে জ্বালাইতা বাত্তি হো সুবহানাল্লাহ তো বুঝা গেল তার মাসলা জানা আছে ইকান আগর মুরব্বী হলে বালা জানতা সবে বড় তোর রায় ই জমিনও হলা ফরিশতা হল জমিনও লামইন একটা সুই জমিনও ফললে জমিনও ফলে না ফরিশতা হল উল্টো ফলি যায় ও আগর আমরা মা বই নকলে ই রায় থামাইবার আগে আমরার বিবিয়ে আমার দাদির কথা কইয়ার আমার মাসাসির কথা কইয়ার আমার বয়সী তো আপনারা আসুন না মাসাসি আবু দাদি আসুন না নি ইতায় বাড়ি আলামাটি দিলে ফি তাকো সুবাহান আল্লাহ আগো এখন তো সারা ফাক্কা বানাইলি শোনানি টাইস লাগাই দিছ আগে সব বাড়ি তো আলাদা এক নমাজের জায়গা এখানে আসলো বন্দর মাটি দিয়ে নিয়া উষা করিয়া তৈতা এখান নমাজের জায়গা হাসানানি ই জায়গা এখানে আমদার মাছ আছি লেফিতা কিতা দিয়া গুফরুলা মাটি দিয়ে নিনা জমিনের পাক মাটি দিয়া ও পাক মাটি দেখু আনা গুফরা লাগুরে আলা মাটি কইতা আল্লাহর মাটি কৌ সুবহান আল্লাহ মাত বুঝাইছু নি ও নমাজের জায়গা আলা মাটি দিয়ে লেফিতা মসজিদের ঘর আলা মাটি দিয়ে লেফিতা কৌ সুবহান আল্লাহ এটার মাতলা জানা আসলো মসজিদও বাতি ধরাইছুন না আরও সবরা তোর রাইত তারা জানছইন যে ফরিশতা হল জমিনও লামইন নবতীর্ণ করইন ই জমিনও অনাচে কানাচে বাতাসে সব জায়গার তারা থাকে এর গতিকে আগর মানে ই রাইত আল্লাহর এবাদত করতা বাতি দেলাই দেলাই এখন সুবাহান আল্লাহ মাত বুধুয়াইছে নি বাতির রাইত নাই এদিন তারা
পরশা করতে বাড়ি পরশা করতে বাত্তির আলো দিয়া নামাজ পড়িতে বাত্তির আলো দিয়া জিকির করতে বইয়া বাত্তির আলো দিয়া মত বুঝু আইছিনি এখন আমার মসজিদে কারেন্ট আছে কারেন্ট কোনো দুর্গন্ধ আসেনি মত কোয়া কারেন্ট কোনো দুর্গন্ধ আসেনি হকমাত যেটা মাতিমু এটা আমার বিরোধী বলি যায় কোনো অসুবিধা নাই আমরা কিছু গুরু আসিও ও অবতত গেছা নানি নাও বানাইলাম খালো চালিলাম বিলো চালিলাম বরকি চালিলাম এটা কিন্তু অপচয় এটা ইসলামর না এটা কিটা নাই এখন আমার মসজিদে কারেন্ট আছে আমার বাড়িতে কারেন্ট আছে আমি কিত হইছে ভাই কিটা করে আচ্ছা আমার বাড়িতে কারেন্ট আছে সারা আছে এখন কিটা ফরিস্তার কোনো অসুবিধা হইব না ফরিস্তার কোনো অসুবিধা হইব না এই সময় আসলো কিন্তু এই সময় আর দরকার নাই এই সময় কিটা নাই আর দরকার না কারেন্ট গেল গিয়া আপনার কিটা আছে ইনভার্টার আছে ইমার্জেন্সি লাইট আছে আছে না নি কেরোসিন ল্যাম্প এখন আল্লাহ দিলে আপনার বাড়ি তো একবারে উঠে গেছে তাও হইলে এটা যদি ল্যাম্প উঠে যাতে তো এই সর্বরাত রাত বাতি উঠে যাও কিটা কয় একমত নি না একমত নাই হ্যাঁ কোনো দরকার নাই তো মাত বুঝু আইছিনি তো আগর মানে আমার মাত বুঝবাইছেন বাবা হল হ্যাঁ আগর মানে বাতি তোরা ইতা এবাদত করবার লাগে যে বাতির রাইত নাই মাত বুঝু আইছিনি এখন হে মোল্লা বেটা নিয়ে করো ইতাই বাতির রাইত হো কইয়া ও মানরে বিগড়াইয়া আর ও না যাইত কইয়া করিতা বেদাত বেদাত কইয়া ও যেটা মানু আউয়া মানু বুঝাইয়া ইতারে ই রাইতুর এবাদতটা কি কাবিল করি বলাই দিতা মাত বুঝু আইছিনি এর গতিকে সাবধান কুসু দরা বারো হইছিল যে খল্লা কাটিয়া নিবা ইমান লইয়া যাইবা গিয়া রাখতা না এর গতিকে খেয়াল রাখবা আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামত যখন নিকটবর্তী হইব ই জমিন আলিমগলোর সংখ্যা বাড়ি যাইবা কি তো হইবা আলিমগলোর সংখ্যা বাড়ি যাইবা সাহাবা কেরামলে জিকে ইলে ইয়া রসুলাল্লাহ আলিমগলোর সংখ্যা বাড়ি যাইবাতে আবার কইলা অন্য দিছো যে ই জমিন আল্লাহর একজন বন্ধু মানে আল্লাহর এক গুলাম এবাদত খন্নেওয়ালা আল্লাহ ডাকনেওয়ালা যদি জমিনের কোনো কুনার থাকে ই জমিন ই জমিন আপনি ধ্বংস করতে না আলিমগল বাড়ি যাইবা বুঝলাম না এরা খারা বুঝলি আল্লাহ রসুল্লাহ কইছেন আল্লাহ আলিমকল জমিনও বাড়বা দিবা তবে ইতারে লালচ দিলাইবা আর লালচ দিয়া ইলিমর যে মর্যাদা যেটা এটা তুলিয়া লইয়া যাইবা গিয়া মাত বুঝু আইছিনি এখন আমার লহান মূল্যায়ন যে কতটা কতরা হ্যাঁ কতরা না কতরা না লালচও পড়িয়া লালচও পড়িয়া এখুদির টেকা খাইয়া এখুদির ফককে মাতে